দীপ্তি সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। প্রতারণার মামলায় ইভ্যালের সিও রাসেল আরও একদিনের রিমান্ডে, চেয়ারম্যান শামিমা কারাগারে। গাজীপুরে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত, রাজধানীর সাথে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ। 15 দফা দাবিতে 72 ঘন্টার কর্মবিরতিতে পণ্যবাহী যানের শ্রমিকরা, বিপাকে কাঁচামাল ব্যবসায়ীরা। গ্রাহকের দায়ের করা প্রতারণার মামলায় ইভ্যালের প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলের আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামিমা নাসরিনের রিমান্ডের আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক আজ এই আদেশ দেন। গুলশান থানার প্রতারণার মামলায় তিন দিনের জিজ্ঞাসাবাদ শেষে আজ রাসেল ও শামিমাকে আদালতে হাজির করা হয়। তাদের দুজনকেই ধানমন্ডি থানার মামলায় 7 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। শুনানি শেষে রাসেলের একদিনের রিমান্ড মঞ্জুর এবং শামিমাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। লোভনীয় ও অসত্য বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিজ্ঞাপন পরিবেশন ঠেকাতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করে। আগামী 4 সপ্তাহের মধ্যে তথ্য সচিব, বাণিজ্য সচিব, সংস্কৃতি সচিব এবং ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্য SDG অর্জনের জন্য জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রেস অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে এক আন্তর্জাতিক সম্মেলনে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সব মানুষের জন্য করোনা টিকা নিশ্চিত করে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে একটি বৈশ্বিক রোডম্যাপের প্রয়োজনীয়তা তুলে ধরেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 9ম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন। আর্থ ইনস্টিটিউট, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক এর আয়োজন করে। ভার্চুয়াল এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী করোনা মহামারী মোকাবিলা এবং SDG অর্জনে 5 দফা প্রস্তাব তুলে ধরেন। পরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রেস অ্যাওয়ার্ড গ্রহণ করে তা জনগণকে উৎসর্গ করেন শেখ হাসিনা। This award is a testimony of এই অ্যাওয়ার্ডটি প্রমাণ করে টেকসই উন্নয়ন লক্ষ্য SDG অর্জনে আমাদের প্রচেষ্টা। একটি মানুষও পিছিয়ে পড়বে না, এই মূল মন্ত্রই SDG অর্জনে বাংলাদেশের লক্ষ্য এবং এটাকে সামনে রেখে তা অর্জনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। So that no one is left behind. জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের বাগানে বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা একটি বেঞ্চ উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী। একটি গাছও লাগান তিনি। সবথেকে বড় কথা যে জাতির পিতা সবসময় শান্তির জন্য সংগ্রাম করেছেন, সংগ্রাম করেছেন দারিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবং মানুষের, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের দুঃখের কথাও যেমন তিনি ভেবেছেন, সারা বিশ্বের যারা ক্ষুধা দারিদ্র্যে জর্জরিত, শোষিত, বঞ্চিত মানুষ তাদের কথা তিনি বলেছেন। এটা একটা বিশেষ দিন, এত চমৎকার একটা জায়গায় এই চেয়ার উৎসর্গ করা হলো এবং একটা বৃক্ষ রোপণ করা হলো যেটা শতবর্ষের উপর এই বৃক্ষটা টিকে থাকবে এবং শান্তির বারতাই বয়ে বেড়াবে। 24 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনা আরও 26 জন মারা গেছে, এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27,277। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 33,327 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 1,562 জনের। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 4.69%। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15,45,800 জনের, এর মধ্যে সুস্থ হয়েছে 15,04,709 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,603 জন।
দুই থেকে তিন দিনের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটিপিসিআর মেশিন বসানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তবে র্যাপিড পিসিআর মেশিন বসাতে আরও সময় লাগবে। আজ বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের কার্যক্রম পরিদর্শনে গিয়ে কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেন, বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের কাজ যাদের দেয়া হয়েছে তারা দ্রুত কার্যক্রম শুরু করবে। তারা জানান, বহুতল কার পার্কিংয়ের উপর স্থায়ীভাবে করোনার পরীক্ষাগার বসাতে আরও 10 থেকে 12 দিন সময় লাগতে পারে। সংযুক্ত আরব আমিরাতে যেতে যাত্রার 6 ঘন্টা আগে করোনার আরটিপিসিআর পরীক্ষার সনদ লাগছে। এ কারণে দীর্ঘদিন ধরে কর্মস্থলে যেতে পারছেন না প্রবাসীরা। আমার হিসাবে 2 বা 3 দিনের ভিতরে যদি যারা যারা মেশিন যারা বলেছে ওরা বসাবে ওখানে, মেশিন যদি ওদের এখানে থাকে, এখন যদি কেউ বলে আমাকে ইম্পোর্ট করে এনে বসাতে হবে, তাহলে আমি বলবো বাড়িতে যাও। যে এখনই তোমার বসায় দিতে পারবে এই আগামী 3 দিনে যে কমিটমেন্ট মোতাবেক, আমি ওদেরকে বলবো কি আশা করো। আমি আশা করছি কি তার যদি এরা ওদের কথার মধ্যে যদি ঠিক থাকে, তাহলে আশা করি কি তার এই সপ্তাহের মধ্যে এই এইটা চালু হয়ে যাবে। এসওপি রিপ্লাইয়ের আগে আমরা এই ওনারা তো কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না, তো উই আর ওয়েটিং ফর দি এসওপি। এসওপি পেয়ে গেলে পরেই কাজকর্ম আরও গতি লাভ করবে, কিন্তু তার জন্য আমরা বসে থাকবো না। এখানে ল্যাব, এখানে জায়গা আজকে আমরা সেই জন্যই সরজমিনে এসে দেখলাম, আমরা দেখছি কয়টা ল্যাব হবে ওটা দেখে নেবে, যে কয়টা হবে সেটাই। গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়। ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেলা 11টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কমলাপুরগামী মালবাহী ট্রেনটি টঙ্গী পৌঁছালে 3টি বগি লাইনচ্যুত হয়। কিছুক্ষণ সারাদেশের সাথে বন্ধ থাকে ট্রেন চলাচল। ঘণ্টাখানেক পর উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী লাইন খুলে দেওয়া হয়। তবে এখনও সিলেট ও চট্টগ্রামের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত বগিগুলো সরিয়ে নেওয়ার কাজ চলছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে টঙ্গী রেলওয়ে জংশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, উদ্ধার কাজে আর কত সময় লাগতে পারে, সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জি ইফতেখার, আপনি যেমনটি বলছিলেন, সকাল ঠিক 10টা বা 10:30টার দিকে টঙ্গী জংশনে পৌঁছানোর পূর্বেই চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন সিগন্যাল পয়েন্টের ত্রুটির কারণে 3টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার পর থেকেই সারা দেশের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেকের মধ্যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা রাজশাহী রেল রুটের ট্রেন চলাচল স্বাভাবিক করে দেওয়া হয় এবং এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে প্রায় 6.5 ঘন্টা হচ্ছে। ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ এখান থেকে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে ফেলেছে। এখন লাইনের মেরামতের কাজ চলছে। অল্প কিছুক্ষণের মধ্যে রেল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, অল্প কিছুক্ষণের মধ্যে অন্তত পক্ষে 1টি 2টি লেনের মধ্যে 1টি লেন সচল করে দেওয়া হবে, যাতে বিভিন্ন স্টেশনে যে সমস্ত ট্রেনগুলো অবস্থান করছে সেই ট্রেনগুলো ঢাকা এবং ঢাকা থেকে সিলেট এবং চট্টগ্রামের দিকে ট্রেনগুলো চলাচল করতে পারে। গাজীপুর থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ইফতেখার জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। বর্ধিত আয়কর প্রত্যাহার, সহজ শর্তে গাড়ি নিবন্ধন এবং হয়রানি ও চাঁদাবাজি বন্ধ সহ 15 দফা দাবিতে 72 ঘন্টার কর্মবিরতি পালন করছে পণ্যবাহী যানবাহনের মালিক ও শ্রমিকরা। ভোর 6টা থেকে শুরু হয় এই কর্মসূচি, চলবে 24 সেপ্টেম্বর ভোর 6টা পর্যন্ত। চুয়াডাঙ্গাতে বন্ধ রয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান সহ পণ্যবাহী পরিবহন চলাচল। পটুয়াখালীতে ট্রাক, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রলি সহ সব পণ্যবাহী পরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কাঁচামাল ব্যবসায়ীরা। নাটোর থেকে কোনো পণ্যবাহী পরিবহন ছেড়ে আসেনি, তবে ঢাকা আরিচা মহাসড়কে কিছু পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলছে। এদিকে পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান চালকদের ধর্মঘটের কারণে অনেকটাই অচল অবস্থা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে। সকাল থেকেই বন্দরে ঢুকছে না কোনো পণ্যবাহী যানবাহন। এতে বন্দরের ভেতরে বিভিন্ন জেটিতে খালাস হওয়া কন্টেনার পরিবহন বন্ধ রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরমুখী রপ্তানি পণ্য পরিবহন করা যাচ্ছে না। তবে ধর্মঘট চললেও বন্দরে কন্টেনার খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কন্টেনার রাখায় সমস্যা না হলেও ধর্মঘট অব্যাহত থাকলে কন্টেনার জটে পড়ার আশঙ্কা প্রকাশ করছে বন্দর কর্তৃপক্ষ। এদিকে ধর্মঘট অব্যাহত থাকলে রপ্তানিকারকরা যথাসময়ে পণ্যের জাহাজীকরণ করতে না পারলে বড় ক্ষতির আশঙ্কা করেছেন বিজিএমইএ নেতারা। দর্শক, বরিশালের কর্মবিরতির খবর জানাচ্ছেন সহকর্মী মুর্তজা জুয়েল। জুয়েল, বরিশালে কর্মবিরতি কি কঠোর না কিছুটা শিথিল, আমাদের সবশেষ অবস্থা জানাবেন। ধন্যবাদ ইফতেখার।
দেশব্যাপী 15 দফা দাবিতে ট্রাক মালিক এবং শ্রমিক যে ঐক্য পরিষদ তাদের ডাকে কর্মবিরতি বরিশালেও অব্যাহত রয়েছে। আজ ভোর 6টা থেকে যথারীতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের সঙ্গে একযোগে এখানেও এই কর্মবিরতি পালিত হচ্ছে। আমরা দেখেছি যে বরিশাল শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ ট্রাক টার্মিনাল রূপাতলী বাসস্ট্যান্ড ভাটারখাল এলাকায় আমি যেখানে অবস্থান করছি এবং ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে তারা সারিবদ্ধভাবে আন্তঃজেলা ট্রাকগুলো তারা দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখেছে কর্মবিরতির অংশ হিসেবে। তবে আমরা লক্ষ্য করেছি যে কুরিয়ার সার্ভিস, জরুরি খাদ্যপণ্য, ওষুধ এই পরিবহনগুলো কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই ধর্মঘটে যোগদান করেছেন। এই বিষয়টি সুরাহা হলে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছে তারা যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনার আলোকে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে আগামী যে 3 দিন 21, 22 এবং 23 সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মবিরতি তারা অব্যাহত রাখবে। তবে ইফতেখার, এরই মধ্যে আজ ভোর 6টার মধ্যে কিন্তু নগরীতে সকল ধরনের পণ্যবাহী ট্রাক কিন্তু প্রবেশ করে গিয়েছিল, ফলে কাঁচামাল কিংবা অন্যান্য যে জরুরি খাদ্যপণ্যের কিন্তু সংকট এখানে আমরা লক্ষ্য করিনি। তবে এই ধর্মঘট আজ যেহেতু অব্যাহত রয়েছে, কাল সকাল থেকে কিন্তু কাঁচামাল শহরে প্রবেশ করতে না পারলে সেক্ষেত্রে কিন্তু কাঁচামালের যে ঊর্ধ্বগতি এবং হচ্ছে একটি ক্রাইসিস কিন্তু এখানে তৈরি হবে এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ইফতেখার, এ ছিল আসলে বরিশাল থেকে পণ্যবাহী ট্রাক ধর্মঘটের সর্বশেষ তথ্য। জুয়েল, আপনাকে ধন্যবাদ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তৃতীয় দফায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। কক্সবাজার জেলেও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্য দিয়েছেন দশম সাক্ষী জহিরুল ইসলাম। সকালে কারাগার থেকে টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও সাবেক পরিদর্শক লিয়াকত আলী সহ 15 আসামিকে আদালতে হাজির করা হয়। এর আগে সোমবার 3 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। সিনহা হত্যা মামলায় তৃতীয় দফায় সাক্ষ্য গ্রহণ চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত। চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে 3 বছর মেয়াদী কোর্সে রূপান্তরে গঠিত কমিটি বাতিল সহ 4 দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষক শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা কমিটি। সমাবেশে বক্তারা বলেন, স্বার্থান্বেষী মহল বারবার কৃত্রিম জটিলতা সৃষ্টি করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনা এবং আন্ত মন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়নে কালক্ষেপণ করছে। এতে প্রকৌশলীদের পেশাগত জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পরে তারা চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করে। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। স্বাগত, আরো একবার দেখছেন দীপ্ত সংবাদ। কুষ্টিয়ার সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ হত্যা মামলায় 4 আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কুমারখালীর সাইদুল ইসলাম, বানিয়াপাড়ার মশিউল আলম, খোকসা উপজেলার ফারুক হোসেন ও কুষ্টিয়া হাউজিং এস্টেটের বাসিন্দা কামাল হোসেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন মনোয়ার হোসেন ওরফে ডাবলু। 2018 সালের 8 অক্টোবর কুষ্টিয়া শহরের একটি 4তলা ভবন থেকে হাত পা বাঁধা অবস্থায় নূর মোহাম্মদের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে জেলা পরিষদ নির্মিত একটি মুক্তিযুদ্ধ ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। দুপুরে শহরের শেখ রাসেল শিশু পার্ক প্রাঙ্গণে ভাস্কর্যটি উন্মোচন করেন জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন। এই সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি উপস্থিত ছিলেন। স্বর্ণের তৈরি পণ্যে ফিরেছে ভাগ্য, যাচ্ছে বিদেশের বাজারে। সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলার এই নৈপুণ্য দেখাচ্ছেন জয়পুরহাটের নারীরা। বাসাবাড়ির সৌন্দর্য বাড়ানোর উপাদান কিংবা নিত্য প্রয়োজনে কাজে লাগে এমন সব পণ্য তৈরি হচ্ছে ছন থেকে। প্রাকৃতিক এই তন্তুকে কারিগরেরা রূপ দিচ্ছেন নানা রকম মূল্যবান পণ্যে। জয়পুরহাট সদর উপজেলার হেলকুন্ডা, পাইকপাড়া, বামনপুর, সগুনাসহ বেশ কয়েকটি গ্রামের 100 নারী ছন দিয়ে তৈরি করছেন ঝুড়ি, ফুলদানি, ফুলের টপ সহ অন্যান্য পণ্য।
যেরকমের ডিজাইন আসে তখন সেরকমের ডিজাইনে ডালা আমাদের তৈরি করে দিতে হয়। এই কাজ করার আগে আমরা বেকার ছিলাম, আমাদের সংসারে অনেক অশান্তি ঝামেলা ছিল। আমাদের সন্তানদেরকে 10 টাকা দিতে পারি, তারা স্কুল যাওয়ার সময়ও মানে তার বাবার কাছে যেতে হয় না। আমাদের যে অর্ডারগুলো আসে এই অর্ডারগুলো আমি নেওয়ার পরে বিভিন্ন গ্রামের মহিলা দিয়ে এই কাজগুলো করায় নেই, নেওয়ার পরে ডেলিভারির জন্য প্রস্তুত করি। হেলকুন্ডা গ্রামের মাহবুব হোসেন রপ্তানিমুখী একটি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থেকে গড়ে তোলেন মা হ্যান্ডিক্রাফট। আগামীতে এটা আরও ব্যাপকভাবে ছড়ানোর জন্য চিন্তাভাবনা আছে, যার কারণে সারা বছর ব্যাপী এই ট্রেনিং প্রোগ্রাম চলমান থাকবে এবং সরকারি বা বেসরকারি কোনো যদি সংস্থার সহযোগিতা পেতাম তাহলে এটাকে নিয়ে পুরো জয়পুরহাটের অবহেলিত নারীদেরকে কাজের সুযোগ করে দিতে পারব। দেশের অন্যান্য স্থানেও ছন দিয়ে পণ্য তৈরি হলে রপ্তানি খাতে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান বাড়বে বলে মনে করেন এই উদ্যোক্তা। দীপ্ত বার্তা কক্ষ। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে প্রথম বাংলাদেশি হিসেবে গোলকিপার্স গ্লোবাল গোল চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি তরুণী ফাইরুজ ফাইজা বিথের। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সম্মাননা পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশের ফাইরুজ ছাড়াও এই পুরস্কার পেয়েছেন আরও 3 জন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ ফাইজা বিথের মনির স্কুল নামে একটি প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি অনলাইনে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদের সবশেষ সভা এখন বিসিবি কার্যালয়ে চলছে। পূর্ণাঙ্গ মেয়াদে 4 বছর দায়িত্ব পালন শেষে আজ পরবর্তী নির্বাচনের আগে কিছু সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আগামী নির্বাচনে বিসিবির কাউন্সিলর কারা হচ্ছেন তাও চূড়ান্ত করা হবে। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই পরিচালনা পর্ষদের নির্বাচন সেরে নেওয়ার ইচ্ছে আছে বোর্ড কর্তাদের। কাউন্সিলের বাছে নতুন কোনো নিয়ম বা শর্ত প্রয়োগ করা হচ্ছে না, তাই আগের মতোই ঢাকার প্রিমিয়ার লিগের 12 ক্লাবের 18টি কাউন্সিলর পদ বরাদ্দ থাকছে। এছাড়া 2 সিনিয়র পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি জাতীয় ক্রীড়া পরিষদ NSC-র কাউন্সিলর হয়ে আসছেন। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রতারণার মামলায় ইভ্যালির সিও রাসেল আরও একদিনের রিমান্ডে, চেয়ারম্যান শামিমা কারাগারে। গাজীপুরে ট্রেনের 3টি বগি লাইনচ্যুত, রাজধানীর সাথে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ। 15 দফা দাবিতে 72 ঘন্টার কর্মবিরতিতে পণ্যবাহী যানের শ্রমিকরা, বিপাকে কাঁচামাল ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/deeptonews এই ঠিকানায়।